অনলাইনে ট্রেন টিকিট বুক করার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে কাছাকাছি কোনো ডেটের জন্য, যেমন ধরে নিন আজকে যদি 5 তারিখ হয় তাহলে 7, 8 বা 9 তারিখের টিকিট কাটতে গেলে ওয়েটিং লিস্ট দেখায়। এই ওয়েটিং লিস্টের ক্ষেত্রেও আবার বিভিন্ন ধরনের ওয়েটিং লিস্ট দেখা যায়, যেমন GNWL, RLWL, PQWL ইত্যাদি। তবে এই বিভিন্ন ধরনের ওয়েটিং লিস্টের মিনিং বুঝতে হলে ওয়েটিং লিস্টের এই ভিডিওটি দেখতে হবে, যেটি আই কার্ড এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওয়েটিং লিস্টের এই কনসেপ্টটি বুঝে নিলে আপনার এই ভিডিওটিও বুঝতে সুবিধা হবে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব ওয়েটিংয়ে থাকা সত্ত্বেও কীভাবে কনফার্ম টিকিট বুক করতে পারবেন। জার্নিয়ার ডেটের একদিন আগে যদি টিকিট কাটতে চান তাহলে সেক্ষেত্রে তো তৎকাল টিকিট কাটতে পারবেন। তৎকাল টিকিট কাটা শিখতে চাইলে তার ভিডিও আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কিছু সিম্পল মেথড ইউজ করে আমরা কনফার্ম টিকিট বুক করতে সক্ষম হব। এর জন্য দুটি অ্যাপ প্রয়োজন হবে, এক হলো পেটিএম এবং দ্বিতীয় হলো IRCTC রেল কানেক্ট অ্যাপ। অ্যাট ফার্স্ট পেটিএম অ্যাপ ওপেন করতে হবে। একটু নিচের দিকে স্ক্রল করলেই টিকিট বুকিং সেকশনে ট্রেন টিকিটের অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। এরপর বুক টিকিটস অপশনে ক্লিক করুন। তারপর প্রথম অপশনে ক্লিক করে অরিজিন স্টেশন এবং দ্বিতীয় অপশনে ক্লিক করে ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করে নিন এবং শেষে ডিপার্চার ডেটে ক্লিক করে জার্নিয়ার ডেট সিলেক্ট করে নিন। তারপর সার্চ ট্রেন অপশনে ক্লিক করুন। এবার এই পার্টিকুলার ডেটে টাইম অনুযায়ী ট্রেনের লিস্ট শো করবে। আমি স্লিপার ক্লাসের সিট নিয়েই কথা বলবো, কেননা স্লিপার সিটের ডিমান্ড সবথেকে বেশি থাকে, তাই এর টিকিট খুব তাড়াতাড়ি ওয়েটিং লিস্টে চলে যায়। যাই হোক, এখানে যতগুলো ট্রেন রয়েছে তার মধ্যে একটিতেও স্লিপারের টিকিট নেই, সব ওয়েটিংয়ে। এবার যেটা করতে হবে সেটি হলো, আপনি যেই ট্রেনে যেতে চান সেই ট্রেনটির নামের পাশে থাকা অ্যারো চিহ্নে ক্লিক করুন, ফলে ওই ট্রেনটির পুরো স্টেশন ম্যাপ ওপেন হবে। আমি হাটেবাজার এক্সপ্রেস ট্রেনটি চুজ করে নিচ্ছি, আর আমি শামসি থেকে শিয়ালদা যেতে চাই। এবার যেহেতু ওই পার্টিকুলার ডেটে শামসি থেকে শিয়ালদায়ের অনেক দূরের ওয়েটিং লিস্ট রয়েছে, তাই আমি এই স্টেশন ম্যাপ থেকে শামসিয়ের আগে কোন স্টেশন আছে সেই স্টেশনের নামটি দিয়ে পুনরায় সার্চ করব। শামসিয়ের আগে স্টেশন রয়েছে ভালুকা রোড, তাই এখন ব্যাকে গিয়ে উপরে ক্লিক করে অরিজিন স্টেশনে শামসির জায়গায় ভালুকা রোড সিলেক্ট করে নেব, দেন সার্চ করব। তাতেও দেখা যাচ্ছে হাটেবাজার এক্সপ্রেসে ওই ডেটে একই রকম ওয়েটিং লিস্ট দেখাচ্ছে। সুতরাং আবার আমি স্টেশন ম্যাপ ওপেন করে ভালুকা রোডের আগে কোন স্টেশন আছে সেটা দেখব। আগের স্টেশনটি হলো হরিশ্চন্দ্রপুর, দেন আবার একইভাবে হরিশ্চন্দ্রপুর দিয়ে সার্চ করব। এই স্টেশনের ক্ষেত্রেও একই অবস্থা। যাই হোক, প্রসেসটি কন্টিনিউ করতে থাকব যতক্ষণ না পর্যন্ত কিছু ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। এবার রেজাল্ট দেখুন। ব্যাকের স্টেশনগুলির মধ্যে পূর্ণিয়া জংশন থেকে RSE টিকিট অ্যাভেলেবেল আছে। RSE 61 টিকিটের মধ্যে 56টি টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে, এখন বাকি পড়ে আছে 5টি, অর্থাৎ টিকিটটি কাটলে 100% কনফার্ম সিট পাওয়া যাবে। এই ক্যালকুলেশনটি কীভাবে করলাম এটা বুঝতে হলে আমার ওয়েটিং লিস্টের ভিডিওটি দেখতে হবে, যার কথা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। ওই ভিডিওটি দেখার পর যারা এই ভিডিওটি দেখছেন তারা আরও ভালো বুঝতে পারবেন। বাংলায় ট্রেন রিলেটেড এত ডিটেইল ভিডিও ইউটিউবে কোথাও পাবেন না, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যাই হোক, টপিকে ফিরে আসি। আমি বলছিলাম যে এই RSE টিকিটটি কনফার্ম হয়ে যাবে। যদি আমরা ধরে নিই যে RSE টিকিটটি কনফার্ম হলো না, তাহলেও কিন্তু সাইড লোয়ার সিটের হাফ সিট আপনি পাবেন। যাই হোক, পরের স্টেপের জন্য আপনাকে IRCTC রেল কানেক্ট অ্যাপটি ওপেন করতে হবে। আপনি চাইলেই টিকিটটি পেটিএম থেকেও কাটতে পারেন, কিন্তু আমি IRCTC অফিসিয়াল অ্যাপ থেকে দেখাচ্ছি, কেননা এতে পেটিএমের মতো পেমেন্ট গেটওয়ের মতো এক্সট্রা চার্জ লাগে না। যাই হোক, অ্যাপটি ওপেন করে লগ ইন করার পর প্ল্যান মাই জার্নি অপশনে ক্লিক করুন। ফর্ম অপশনে ক্লিক করে সেই স্টেশনটি সিলেক্ট করে নিন
যে স্টেশন থেকে টিকিট অ্যাভেলেবেল দেখাচ্ছিল। টু অপশনটিতে ক্লিক করে আপনার গন্তব্য স্টেশনটি সিলেক্ট করে নিন এবং ডিপার্চার ডেট থেকে জার্নিয়ের ডেট চুজ করে নিন। দেন সার্চ ট্রেন অপশনে ক্লিক করুন। এরপর আপনার ট্রেনটি শো করবে, সেখান থেকে এসএল অর্থাৎ স্লিপার অপশনে ক্লিক করুন এবং আপনার জার্নিয়ের ডেটের অপশনটি সিলেক্ট করে নিচে প্যাসেঞ্জার ডিটেল অপশনে ক্লিক করুন এবং কনফার্মেশনে আই অ্যাগ্রিতে ক্লিক করুন। এখন প্রথমে যেটা করতে হবে সেটি হলো বোর্ডিং স্টেশন চেঞ্জ, কেননা আমি ট্রেনে উঠব শামসি থেকেই। সো চেঞ্জ বোর্ডিং স্টেশনে ক্লিক করে শামসি স্টেশন সিলেক্ট করে নিন। তাহলে বিষয়টি দাঁড়ালো এই যে আমার টিকিটটি কাটা হলো পূর্ণিয়া জংশন থেকে শিয়ালদা অবধি, কিন্তু ট্রেনে উঠব আমি শামসি থেকেই, কারণ শামসি হলো আমার বোর্ডিং পয়েন্ট। আমি কিন্তু আর চাইলেও পূর্ণিয়া জংশন থেকে উঠতে পারবো না, আর আমার ওঠার দরকারও নেই, কারণ আমার দরকার শামসি থেকে ওঠার, তো শামসিতেই উঠব। পূর্ণিয়া জংশন থেকে কাটা হয়েছে শুধুমাত্র কনফার্ম টিকিট পাওয়ার জন্য। আশা করছি বোঝাতে পারলাম। যাই হোক, এরপর অ্যাড নিউ অপশনে ক্লিক করে প্যাসেঞ্জারের নাম, বয়স, জেন্ডার, সিটের বার্থ প্রেফারেন্স চুজ করে নিন এবং অ্যাড প্যাসেঞ্জার অপশনে ক্লিক করুন। আপনি যদি আরও প্যাসেঞ্জার অ্যাড করতে চান তাহলে আবার একইভাবে অ্যাড নিউ অপশনে ক্লিক করে নতুন প্যাসেঞ্জার অ্যাড করতে পারবেন। আর আপনার সাথে যদি বাচ্চা থাকে তাহলে তারও ডিটেলস অ্যাড ইনফ্যান্ট অপশনে ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন। এরপর প্যাসেঞ্জার মোবাইল নাম্বার এবং জিমেল আইডি অটোমেটিক এখানে শো করবে এবং এই নাম্বার আর জিমেল আইডিতে টিকিটের মেসেজ যাবে। চাইলে আপনি ফোন নাম্বার ক্লিক করে ফোন নম্বরটি চেঞ্জ করে নতুন ফোন নম্বর দিতে পারেন যেখানে আপনার টিকিটের মেসেজটি যাবে। যাই হোক, এবার আপনি যেখানে যাচ্ছেন অর্থাৎ আপনার ডেস্টিনেশন অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। পেমেন্ট যদি আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে করতে চান তাহলে ফার্স্ট অপশনে ক্লিক করুন। এক্ষেত্রে কনভেনিয়েন্স ফি 15 টাকা প্লাস জিএসটি। আমি যেহেতু ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব তাই আমি সেকেন্ড অপশনটি চুজ করছি। এক্ষেত্রে কনভেনিয়েন্স চার্জ লাগবে 10 টাকা প্লাস জিএসটি। এরপর ট্রাভেল ইন্স্যুরেন্স অপশনে অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করবেন। দেন রিভিউ জার্নি ডিটেলস অপশনে ক্লিক করুন। উপরেই আপনার জার্নিয়ের ডেট, টাইম ইত্যাদি শো করবে, সেগুলি একবার ভালো করে মিলিয়ে নেবেন। প্যাসেঞ্জার ডিটেলসে যাত্রীর ডিটেলস এক নজরে মিলিয়ে নেবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে ক্যাপচা দেখতে পাবেন, সেটি ক্যাপচার ঘরে ফিল আপ করুন। ফেয়ার ব্রেকআপে ক্লিক করলে টিকিটের প্রাইসের ফুল ডিটেলস আপনি দেখতে পাবেন। যাই হোক, এরপর প্রসিড টু পে অপশানে ক্লিক করুন। এই অ্যালার্ট বক্স থেকে ইয়েস বাটনে ক্লিক করুন। এখন আমি যেহেতু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব তাই ইউপিআই অপশানে ক্লিক করব। দেন ভিম ইউপিআই অপশানে সিলেক্ট করে নেব। দেন নিচের পে অপশানে ক্লিক করুন। এরপর নিচে ইউপিআই আইডির ঘরে ইউপিআই আইডি বসিয়ে পে অপশানে ক্লিক করুন। এখন আপনি যেই অ্যাপের ইউপিআই আইডি দিয়েছেন সেই অ্যাপে যেতে হবে। আমি পেটিএমের ইউপিআই আইডি দিয়েছি তাই পেটিএম অ্যাপে যাব। পেটিএম অ্যাপটি ওপেন হতেই পেমেন্টের অপশন চলে আসবে, এরপর শুধু এখান থেকে পেমেন্টটি করতে হবে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আবার আইআরসিটিসি অ্যাপে ফিরে আসুন। দেখা যাচ্ছে টিকিটটি বুক হয়ে গেছে। টিকিটটি আপনার ফোন নাম্বার এবং জিমেল আইডিতে সেন্ড করে দেওয়া হবে। পরবর্তীতে আবার টিকিটটি দেখতে বা টিকিটের স্ট্যাটাস জানতে হোম পেজে আসুন। দেন মাই বুকিং অপশনে ক্লিক করুন। এখানে আপনার টিকিটটি শো করবে, সেখানে ক্লিক করুন। এরপর উপরে ডান দিকে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করুন এবং তারপর কারেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে আপনার টিকিটের কারেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। আমি এই টিকিটটি বুক করেছিলাম মার্চের 29 তারিখে এবং একই সাথে ভিডিওটিও রেকর্ড করেছিলাম, কিন্তু ইউটিউবে আপলোড করছি 25 মেতে, ফলে আমি আপনাদের দেখাতে পারবো যে আমার টিকিটটি কনফার্ম হয়েছিল কি না। আমি যখন টিকিটটি কেটেছিলাম তখন আমার টিকিটটি ছিল RSE 57 নম্বরে, পরে দেখুন সেটা কনফার্ম হয়ে গেছে। তাহলে এই প্রসেসটি কিন্তু সত্যি ইউজফুল। আশা করছি ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে ভিডিওটি আপনার কাজে লাগবে। বাংলাতে ট্রেন রিলেটেড এত ডিটেইলড ভিডিও আর অন্য কোনো চ্যানেলে পাবেন না, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই ট্রিকটি ইউজ করে আপনি কনফার্ম টিকিট পেলেন কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।